প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার সম্বন্ধে। তো এর পেছনের মূল কারণ কি সেটা জানার চেষ্টা করব। ডাক্তারদের মতে হাইপারটেনশনের দুই ধরনের কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনার সেকেন্ডারি কারণ, যার অর্থ হচ্ছে এটা শরীরের অন্য কোথাকার কোনো সমস্যার কারণে এই হাইপারটেনশনের সৃষ্টি হয়েছে। যেমন কিডনির কোনো সমস্যা থাকলে, যেমন কিডনি ডায়ালিসিস থাকলে সেটা হাইপারটেনশনের সৃষ্টি করতে পারে। কিন্তু প্রাইমারি কজ বা যেটা মেইন কারণ সেটা কি? তো ডাক্তারদের মতে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক কজ। তো এই শব্দটা যদি আপনি মনে রাখতে চান তাহলে ইডিওট শব্দটা মনে রাখলেই এটা মনে রাখতে পারবেন, কারণ যেটার অর্থ হচ্ছে আননোন কজ। অর্থাৎ তারা ডাক্তাররা বা মেডিকেল সিস্টেম এখনও শনাক্ত করতে সক্ষম হয় না যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের মূল কারণ কি। কিন্তু তারা এটা আপনার এটার যে সিমটমগুলো আছে ওগুলোকে ম্যানেজ করতে তারা পারে, বিভিন্ন ধরনের ড্রাগস দিয়ে, বিভিন্ন সিমটমের জন্য বিভিন্ন ড্রাগস দিয়ে তারা এটাকে ম্যানেজ করে রাখতে পারে। তো যাই হোক, আসুন আপনি এবং আমি আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আমরা মূল সমস্যার কত কাছে পৌঁছাতে পারি। তো আসুন প্রথমে দেখি যে হাইপারটেনশনের সিমটমগুলো কি। তো নাম্বার ওয়ান হচ্ছে হাই সুগার, হাই ইনসুলিন, হাই কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার, মেটাবলিক সিনড্রোম। এখন যে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এখন ইনসুলিন রেজিস্ট্যান্স এই জিনিসটা মানে আমার কাছে অবাক লাগে যে ডাক্তাররা তেমন একটা গুরুত্ব দেয় না, অলমোস্ট গুরুত্ব দেয়ই না। যেমন দেখেন যে ডায়াবেটিস টাইপ ওয়ান, টাইপ টু, প্রি ডায়াবেটিস, এগুলো সব কিছুর স্টার্টিং হয়েছে হাই লেভেল অফ ইনসুলিন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সকে গুরুত্ব না দিয়ে তারা জাস্ট সুগার লেভেল চেক করানোর জন্য ব্যস্ত। হ্যাঁ, দেখবেন যে সব জায়গায় ইনসুলিন রেজিস্ট্যান্সের চেক নাই, আর ডাক্তাররা সাধারণত রিকমেন্ড করে থাকে না। তারা জাস্ট ডেইলি আর রেগুলারলি আপনি সুগার টেস্ট করেন এই রিকমেন্ড করতে থাকে। এজন্য সুগার লেভেল টেস্ট কিন্তু আপনার হাটে বাজারে সব জায়গায় পাওয়া যায়। সুগার লেভেল দ্বারা আপনি কিছু বুঝতে পারবেন না, মানে আপনার শরীরের ভিতরের কী সমস্যা অবস্থা। যেমন ইনসুলিনের কাজ হচ্ছে সুগারকে আপনার কমিয়ে রাখা। এখন আপনি যদি আপনার শরীরে অতিরিক্ত ইনসুলিন থাকে এবং আপনি টেস্ট করার পর দেখলেন যে আপনার সুগার লেভেল কম, তাতে তো আপনি খুশি, কিন্তু এই খুশির কোনো মানে আছে? ইনসুলিন সুগারের চেয়ে বেশি আপনার ক্ষতিকর। তো যাই হোক, এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের কী সিমটম আছে, ইনসুলিন রেজিস্ট্যান্সের সিমটমগুলো এবং এই হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের সিমটমগুলো সেম, মানে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই। এখন যেহেতু পার্থক্য নাই, সেহেতু আমি কীভাবে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে মনে করব যে এটাই হাইপারটেনশনের মূল কারণ? এই কারণে মনে করব যে ইনসুলিন আপনার যদি এক্সেসিভ পরিমাণে থাকে একটা মানুষের শরীরে, তখন এটা ইনসুলিন রেজিস্ট্যান্সে পরিণত হয়। তো যে মানুষের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, এই মানুষটার শরীরে একটা সাধারণ মানুষের চেয়ে 5 থেকে 7 গুণ বেশি ইনসুলিন থাকে। তো এত পরিমাণ ইনসুলিন প্রয়োজনের তুলনায়, মানে হজম করতে তো ইনসুলিনের প্রয়োজন আছে ডাইজেশন কর একটা অংশ হিসাবে, কিন্তু অতিরিক্ত পরিমাণ ইনসুলিন কী কাজ করে? এটা শরীরের আপনার আর্টারি, নার্ভ এবং সফট টিস্যু যেগুলো আছে এগুলোকে ড্যামেজ করে। তো এই ড্যামেজ যখন এই যে আর্টারির মধ্যে যখন ড্যামেজ ঘটে, এই ড্যামেজ যখন হিল করতে বা ড্যামেজ রিপেয়ার করতে কোলেস্ট্রল এবং আপনার ক্যালসিয়াম এসে রিপেয়ার করে, তখন এর যে আপনার ইয়াটা ওয়ালটা এটা আপনার সরু হয়ে যায়, চিকন হয়ে যায়, তখন ব্লাড আপনার ফ্রিলি চলাচল করতে পারে না, তখন এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, যার ফলে আমরা সবচেয়ে বড় যে সিমটমটা দেখতে পাই যে ব্লাড প্রেশার। ঠিক আছে, সবচেয়ে বড় যে সিমটমটা দেখতে পাই সেটা ব্লাড প্রেশার। তো যদি আপনি মানে এটা আমার অ্যাসাম্পশন, আমি মনে করি যে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি যদি এটা না মনে করেন তাহলে সেটা আপনি আপনার ব্যাপার, আর আপনি রিসার্চ করে দেখতে পারেন। কিন্তু যদি বিশ্বাস করেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স এটার কারণ, তাহলে ট্রাই করে দেখতে তো আপনার কোনো ক্ষতি নাই। এখানে তো কোনো মেডিসিন আপনার খেতে বলি না বা কোনো চিকিৎসা করতে বলি না, এটার আপনার সলিউশনটা কী, কীভাবে আপনি সলভ করতে পারবেন সেটা জানার আগে প্রথমে জেনে নেই যে
ইনসুলিন রেজিস্ট্যান্সের শুরুটা কিভাবে হয়। শরীরে প্রচুর পরিমাণ, যদি অনবরত প্রচুর পরিমাণ ইনসুলিন আমি স্পাইক করতে থাকি, জাগাইতে থাকি, একটা পর্যায়ে শরীর কিন্তু এটাকে আপনার রেজিস্ট করবে, মানে সেলগুলোর যে দরজা সেটা বন্ধ করে দেবে, ইনসুলিনকে আর প্রবেশ করতে দেবে না। কারণ কি? কারণ ইনসুলিন হচ্ছে আপনার, অতিরিক্ত ইনসুলিন হচ্ছে ড্যামেজিং, এগুলো ধ্বংস করে ভিতরে। তো এই অতিরিক্ত, তো প্রথমে আপনার জানতে বললাম যে অতিরিক্ত ইনসুলিন ইনসুলিন রেজিস্ট্যান্সের সৃষ্টি করে। তো অতিরিক্ত ইনসুলিন হওয়ার কারণ কি? দুটো কারণ, একটা হচ্ছে সবচেয়ে বেশি ইনসুলিন স্পাইক ঘটা হচ্ছে কার্বোহাইড্রেট, ওকে, স্পেশালি আপনার প্রসেস সুগার এবং জাঙ্ক ফুড যেগুলোকে বলা হয় এমটি ক্যালোরি, এগুলো। আর হচ্ছে আপনার যারা বডি বিল্ডিং করে বা ফিটনেসের সাথে জড়িত, তারা যে হোয়ে প্রোটিন আইসোলেট খায়, সেটাও ইনসুলিনের স্পাইক ঘটায় প্রচুর পরিমাণে। কারণ ওই প্রোটিনটার থেকে আপনার ফ্যাটটাকে আলাদা করে জাস্ট প্রোটিনটাকে ব্যবহার করছে, যার ফলে প্রচুর ইনসুলিনের স্পাইক ঘটায়। এই জন্য আপনি প্রকৃতিতে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, দেখবেন যে বেশিরভাগ প্রোটিন আর ফ্যাট কিন্তু একত্রে আল্লাহ তাআলা মানে আমাদের জন্য দিয়েছেন। যেমন ডিম, মাছ, মাংস, তো আমরা যখন বেশি মাস্টারি করতে যাই, প্রোটিনটাকে আলাদা করে বেশি বোঝার চেষ্টা করি, তখন এ ধরনের সমস্যা হয়। তো যাই হোক, আপনি কি করবেন, জেনারেলি হোল যেভাবে এসেছে প্রকৃতিতে সেভাবে খাওয়ার চেষ্টা করবেন। একটা প্রসেস খাবার কিন্তু প্রকৃতিতে এসেছে যেভাবে সেভাবে না, সেটাকে বিভিন্ন প্রসেস করার মাধ্যমে সেটা বানানো হয়, বিভিন্ন উপকরণ, বিভিন্ন আপনার ফর্টিফিকেশন মানে অন্যান্য সিনথেটিক ভাইটামিন মিনারেল এগুলো মিশ্রণের মাধ্যমে এগুলো করা হয় এবং কেমিক্যালের মাধ্যমে। কিন্তু আপনি জাস্ট হোল যেটা প্রকৃতিতে কার্বোহাইড্রেট যদি খানো, তাহলে যেমন এক্সাম্পল আলু, আলু খেতে পারেন, আলুর চিপস খেতে পারেন, যেটা ওই প্যাকেট করে প্রসেস, যেটা প্রসেস ফুড। আলু খেলে আপনার মানে মানে চিপস খেলে যতটা ড্যামেজ হবে, আলু খেলে ততটা ড্যামেজ হবে না। এইভাবে এইভাবে আপনি এটাকে ড্যামেজ কন্ট্রোল করতে পারেন। আর আপনার কী করতে হবে, আরেকটা যে জিনিস ইনসুলিন স্পাইক করে সেটা হচ্ছে খাওয়া। শুধু কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের ব্যাপার না, যে যতবারে আমরা খাবো জাস্ট খাওয়ার রেসপন্স হিসাবে ইনসুলিনের স্পাইক করতে হয়। তো অর্থাৎ আমাদের যদি ইনসুলিনের স্পাইক কমাতে হয়, তাহলে খাওয়ার টাইমটা কমাতে হবে, মানে বারবার খাওয়া যাবে না। তো বারবার না খাওয়া গেলে, আপনি যদি এখন মানে চারবার পাঁচবার মানে নাস্তা করো কিন্তু খাওয়া, মানে নাস্তা যদি করেন, আমরা মনে করি যে নাস্তা করলে সমস্যা নাই, এটা তো অল্প খাবার, একটা আপেল খাইছি না, সব কিছু মানে হজমের প্রক্রিয়ার মানে ইনসুলিনের স্পাইক। তো এই জন্য এই মানে ছোটো ছোটো এই যে স্ন্যাক, খাবারের মাঝখানে নাস্তা টাস্তা এগুলো বন্ধ করে দিয়ে, যদি আপনি যদি এখন বর্তমানে চারবার খেয়ে থাকেন, তাহলে প্রত্যেক 15 দিন পর পর একবার একবার মানে কমিয়ে দেন। হ্যাঁ, কমিয়ে দিতে দিতে চেষ্টা করবেন যে দিনের মধ্যে শুধুমাত্র 2 বার খাবেন, সেটা 8 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার মধ্যে 2 বার খাবেন, আর বাকি 16 ঘন্টার মধ্যে কিছু খাবেন না, শুধু পানি পান করবেন, আর সকালের দিকে 1 কাপ কফি পান করতে পারেন। বিকালে কফি পান করলে দুপুরের পরে আপনার ঘুমের সমস্যা হবে। তো এই জন্য এটাকে বলা হয় সবিরাম উপোস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা যদি করতে পারেন, সেই সাথে কার্বোহাইড্রেটকে কমিয়ে দিয়ে, স্পেশালি আপনার প্রসেস কার্বোহাইড্রেট যেগুলো, সেগুলোকে কমিয়ে দিয়ে, এখন আরেকটু মানে এই যে ফাস্টিং করতে যে আপনাকে সাহায্য করবে, আপনি যদি খাবারের মধ্যে আপনি যে মিল দুটা মিল খাবেন, এই দুটা মিলের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ ফ্যাট না থাকে, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না মানে এই দীর্ঘ সময় না খেয়ে। এই জন্য আপনাকে কী করতে হবে, হেলদি ফ্যাট যেগুলো আছে, যেমন অলিভ, অ্যাভোকাডো, তারপর কোকোনাট অয়েল, হ্যাঁ, তারপরে যে ফ্যাটি ফিশ, হ্যাঁ, নদী বা সাগরের যে ফ্যাটি ফিশ আছে, তারপর দেশি হাঁস মুরগির ডিম, দেশি হাঁস মুরগির মাংস, দেশি গরু ছাগলের মাংস, এরকম চেষ্টা করবেন যে কোনো তেল ঠেল কম খেয়ে জাস্ট অ্যাকচুয়াল ফুড, যে খাবারের মধ্যে প্রোটিন এবং ফ্যাট একত্রে আছে, ওই যে ওই ফ্যাটি পার্টটা বেশি খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওইটাতে আপনার কোনো কনফিউশন থাকবে না, কারণ তেলের মধ্যে অনেক কাহিনী আছে, যে তেল আপনার অতিরিক্ত হিটে নষ্ট হয়ে যায়, এটা নিউট্রিয়েন্টস, তারপরে আপনার র্যানসিড হয়, আরও অনেক কাহিনী আছে, অর্গানিক কিন্তু হয়, এক্সট্রা ভার্জিন, কোল্ড প্রেস, আবার এক্সপেন্সিভ। এজন্য আপনি জাস্ট খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চেষ্টা করবেন। যেমন একটা মুরগির, দেশি মুরগির কথা বলি, যেমন চেস্টের যে পার্টটা সেটা বেশিরভাগ প্রোটিন,
কিন্তু রানের যে পার্টটা সেটা বেশি মানে প্রোটিন এবং ফ্যাট, ভালো পরিমাণে প্রোটিন এবং ফ্যাট রয়েছে। তো আপনি এই চেস্টের অংশটা না খেয়ে রানের অংশটা খাওয়ার চেষ্টা করবেন। এরকম মাছের একটা নির্দিষ্ট জায়গা আছে, অংশ আছে যে অংশটায় ফ্যাটের পরিমাণ বেশি, হয়তো বুকের অংশ না জানি কি এরকম, ওই ওগুলো বেছে বেছে খেলে তাহলে আপনি এক ঢিলে দুই পাখি, মানে প্রোটিন এবং ফ্যাট দুটো একসাথেই আপনি কভার করতে পারেন, আপনার আলাদা কোনো ফ্যাট খুঁজতে হবে না। তো এভাবে যদি আট ঘন্টার মধ্যে দুইবার খাবেন, তার মাঝখানে আবার কিছু খাবেন না, 16 ঘন্টার মধ্যে তো কিছু খাবেনই না, 8 ঘন্টার মধ্যে যদি দুইবার খাবেন, এই 2 ঘন্টার মাঝখানে আবার কিছু খাবেন না, এভাবে যদি করতে থাকেন আপনার ইনশাল্লাহ, মানে এটা ডিপেন্ড করে আপনার কতটা ড্যামেজ হয়েছে অলরেডি, এই ড্যামেজের উপর ভিত্তি করে 3 থেকে 6 মাসের মধ্যে আপনার এই ইনসুলিন রেজিস্ট্যান্স ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হলে, যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার, মেটাবলিক সিনড্রোম এবং হাই কোলেস্ট্রল এগুলোর পেছনের মূল কারণ, সেহেতু এটা ভালো হয়ে গেলে আপনার ওগুলো অটোমেটিকলি ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা ফিক্স করেন, ফিক্স না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আনলিমিটেড কাহিনী, মানে কারণ একটার সাথে যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স 5টা সিমটমের সৃষ্টি করে, ওই 5টা সিমটম আবার 10টা সিমটমের সৃষ্টি করে, মানে 10টা কাহিনীর সাথে জড়িত, এভাবে আপনাকে ঘিরে ধরবে বিভিন্ন সমস্যা। এজন্য বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিক্স করেন, ঠিক আছে। এবং আপনার জানার জন্য বলছি, 60 ভাগের চেয়েও বেশি মানুষ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগতেছে, ওকে। তো এমন মনে করার কোনো কারণ নাই, মানে আগের আমলে তো ডায়াবেটিস বা এই ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো তো খুব কম ছিল বা ছিলই না ইয়াং মানুষের, এখন বাচ্চা ছেলেদেরও বা ছেলেমেয়েদেরও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস টাইপ 2 ঘরে ঘরে আছে। তো এই জন্য চিন্তাটা এখন বদলাতে হবে, আর এটা হচ্ছে অ্যাপ্রোচ। এভাবে যদি করতে পারেন তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ফিক্স করার মাধ্যমে অন্যান্য সমস্ত সমস্যা ঠিক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় বন্ধু, এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।